সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগে এখন আর রাজনীতিবিদ নেই বলেই বর্তমান সরকার নির্বাচনে বিশ্বাস করে না। এবারে জানাবো, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগের দায়মুক্ত হওয়ার সুযোগ নেই। জানাবো, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সহ সরকার পতনের একদফা দাবিতে শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এদিকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশকে লুটের বাজারে পরিণত করা হয়েছে। এবারে জানাবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, আফগানিস্তানের রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান প্রশাসন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগে এখন আর রাজনীতিবিদ নেই আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগে এখন আর রাজনীতিবিদ নেই বলেই বর্তমান সরকার নির্বাচনে বিশ্বাস করে না। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভায় তিনি একথা বলেন। খসরু বলেন, আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল আছে আমার সেটা মনে হয় না, কারণ এ দলের নেতাকর্মীরা শুধু শিখেছে কিভাবে ভোট চুরি, টেন্ডারবাজি ও জায়গা দখল করতে হয়, আর গুম খুন করে কিভাবে এলাকা দখল করতে হয়। বর্তমান বাংলাদেশে যে সরকার আছে এটাকে আমি সরকার মনে করি না। সরকার গঠন করবে দেশের জনগণ, কিন্তু তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তাই এই সরকারকে আমি সরকার বলতে পারি না। আর আওয়ামী লীগে এখন কোনো রাজনীতিবিদ নেই বলেই বর্তমান সরকার নির্বাচনে বিশ্বাস করে না। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে মোনাজাতের আয়োজন করে ছাত্র দল। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেছেন, ভয় পায় বলেই নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। বেগম জিয়ার মুক্তি ও সরকার পতনের আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান বিএনপির নেতারা। শারীরিক নানা জটিলতা নিয়ে দুমাস পর আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নবম দিনের মতো চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ অবস্থায় তার স্থায়ী মুক্তির দাবিতে দলীয় কর্মসূচি ঘোষণা করে বিএনপি, যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সারা দেশের মতো রাজধানীতেও লিফলেট বিতরণ করেছে বিএনপি। প্রচার অভিযান শুরু হয় নয়াপল্টন থেকে। এ সময় দলটির নেতারা অভিযোগ করে বলেন, সরকারের প্রতিহিংসার কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগের দায়মুক্ত হওয়ার সুযোগ নেই জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 1973 সাল থেকে আওয়ামী লীগ যা করেছে তা স্বীকার করে অন্য দলের সমালোচনা করতে হবে। অন্য দলের সমালোচনা করে তারা নিজের দায়মুক্তি চায়, কিন্তু আওয়ামী লীগের দায়মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে আয়োজিত সিরাজুল ইসলাম খান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ কুমিল্লায় খন্দকার মোশতাককে জেতানোর জন্য হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে রেজাল্ট ঘোষণা করেছিল। বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধিরা শাসন করবে, জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, সংবিধানের এই ঘোষণার একেবারে মৃত্যু ঘটানো হয়েছে বাংলাদেশের প্রথম নির্বাচনে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতির এমন একটি ভঙ্গি শুরু করেছে যে ক্ষমতা কিছুতেই ছাড়া যাবে না। গত 15 বছরে দেশের দুটি প্রধান দলের মধ্যে একটি বিএনপি, তারা উপলব্ধি করেছে তাদের লাখো লাখো নেতাকর্মীর উপর জুলুম নির্যাতন গুমখুন করা হচ্ছে। সাকি বলেন, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে, আর এই কারণেই বিএনপির সঙ্গে আমরা আন্দোলন করছি। আমরা একমত হয়েছি এই ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। যে 31 দফা সামনে এসেছে এগুলো বাস্তবায়ন করে বাংলাদেশে নতুন ধারা, গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। একদফা দাবিতে শুক্রবার রাজধানীতে বিএনপির গণমিছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সহ সরকার পতনের একদফা দাবিতে শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। শুক্রবার বিকেল 3টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত করবে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গণমিছিল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও অংশ নেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ সিনিয়র নেতারা। মিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামের দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলটি গুলশান 2 নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুলশান 1 নম্বর গোলচত্বর হয়ে তিতুমির কলেজের সামনে গিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণমিছিলে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
দেশকে লুটপাটের বাজারে পরিণত করা হয়েছে সাইফুল হক। ক্ষমতাসীনদের সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার চরম স্বেচ্ছাচারীভাবে দেশ চালাতে গিয়ে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে। মানুষের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা। জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তারা দেশ ও দেশের জনগণকেই বাজি ধরেছে। দেশকে এখন লুটপাটের বাজারে পরিণত করেছে। রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। দলের সাবেক সভাপতি খন্দকার আলী আব্বাসের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সাইফুল হক বলেন, আদর্শ ও নীতিহীনতায় রাজনীতিকে এক ধরনের বাণিজ্যে পরিণত করা হয়েছে। রাজনীতিকে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিণত করা হয়েছে। ক্ষমতায় থাকলে যেখানে যা খুশি তাই করা যায়। তিনি বলেন, সরকার ও সরকারি দলের জেদ দম্ভে এবং বিরোধীদের উপর দমন পীড়ন আর রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি গৃহযুদ্ধ অবস্থা আশঙ্কা বাড়িয়ে তুলেছে। বাড়ছে নানা অপশক্তির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের। এই পরিস্থিতির দায় দায়িত্ব পুরোপুরি সরকার এবং সরকারি দলকেই বহন করতে হবে। চলমান আন্দোলনে মাঠের লড়াইয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক। প্রয়াত খন্দকার আলী আব্বাসের স্মৃতিচারণ করে সাইফুল হক বলেন, বিদ্যমান পরিস্থিতিতে খন্দকার আলী আব্বাসের মতো সংগ্রামী আর ত্যাগী রাজনীতিকদের আজ দেশে অনেক বেশি প্রয়োজন। তিনি বলেন, খন্দকার আলী আব্বাসের বিপ্লবী জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করবে। সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান সহ পাঁচজনের কারাদণ্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সোহাজিব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনকে পৃথক দুই ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, এ মামলায় পাঁচজন আসামিকে দুই ধারায় মোট 7 বছরের সাজা দেওয়া হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে, এ রায় আমরা সন্তুষ্ট। রায় শেষে আদালত পলাতক 5 আসামির বিরুদ্ধে সাজা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জায়জায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ছাড়া কারাদণ্ডপ্রাপ্ত অন্য 3 আসামি হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদ মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। রায়ে অপহরণের চেষ্টার অভিযোগে 5 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায় 1 মাসের কারাভোগ করতে হবে। এছাড়া হত্যার ষড়যন্ত্র করায় 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি 5,000 টাকা জরিমানা অনাদায় 1 মাসের কারাভোগ করতে হবে। দুই ধারা সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেছেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3রা আগস্ট পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ সহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত দলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা ঢাকা শহরের পল্টনের জাসস কার্যালয়ে ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর এবং যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আসামিরা একত্র হয়ে বৈঠকে অংশ নেন। তারা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যা ষড়যন্ত্র করেছিলেন। অপরাধ ঘটানোর দায়িত্ব দেওয়া হয় রিজভী আহমেদকে। মামলায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের নির্দেশদাতা হিসেবে শফিক রেহমান এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আর আসামি মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে পরামর্শদাতার অভিযোগ উল্লেখ করে পুলিশ। মোহাম্মদুল্লাহ ছেলে রিজভী আহমেদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই এর কাছ থেকে সজীব ওয়াজেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন, পরে অন্য আসামিদের কাছে সেই তথ্য সরবরাহ করেন। এছাড়া মিজানুর রহমানের বিরুদ্ধে অর্থায়ন এবং পরামর্শদাতার অভিযোগ আনা হয়। দণ্ডবিধি 307 এবং 120-এর বি ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 2016 সালের 16 এপ্রিল এ মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পান। এছাড়া মাহমুদুর রহমানও জামিন নেন। তারা দুজন জামিন নিয়ে পলাতক রয়েছেন। অপর 3 আসামি মামলা শুরু থেকেই পলাতক রয়েছেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি এ মামলা চার্জশিট দাখিল করা হয়। এ মামলার বিচার চলাকালীন মোট 15 জন সাক্ষীর মধ্যে সজীব ওয়াজেদ জয়সহ 12 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বিচার শেষে গতকাল আদালতে রায় ঘোষণা করেন। উল্লেখ্য, জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার পরিকল্পনা হয়েছিল নিউ ইয়র্কে। সেখানে এই মামলার বিচার সম্পন্ন হয়েছে। মামলার রায়ে সেখানকার বিএনপি নেতা ছেলে রিজভী আহমেদ সিজারের 42 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ঘুষ লেনদেনের জন্য এক এফবিআই এজেন্টের বন্ধুর 3 মাসের কারাদণ্ড হয়। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করল তালিবান। আফগানিস্তানে রাজনৈতিক দলগুলো সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তালিবান প্রশাসন। বুধবার তালিবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে কার্যকর থাকা শরিয়া আইন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই, তাই এসব দলের কার্যক্রম বন্ধ থাকবে। তালিবান সরকারের অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভী আব্দুল হাকিম সারায়ে বুধবার রাজধানীর কাবুলে তার মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ।
বন্ধ থাকবে, কারণ শরিয়া আইনে এসব দলের কোনো স্থানেই ভূমিকা নেই। পরে বিচারমন্ত্রী আব্দুল হাকিমের এ ঘোষণা বিবৃতি আকারে প্রকাশ করা হয়। তালেবান নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ওই বিবৃতি প্রচার করে। পর্যবেক্ষকরা বলছেন, এ ঘোষণা এটাই প্রমাণ করে যে আফগানিস্তানে বহুপক্ষীয় রাজনৈতিক চর্চা বন্ধ করতে চায় তালেবান সরকার, সেই সঙ্গে রাষ্ট্রক্ষমতায় নিজেদের একচেটিয়া অধিকার ধরে রাখার পক্ষে তারা।